শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা হতেই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী বদলের দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। শনিবারও সেই বিক্ষোভ অব্যাহত। এদিন 2 নম্বর ওয়ার্ডে রুবি মুখোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চান না ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। তাদের দাবি, তনুজা বেগমকে প্রার্থী করতে হবে। এই দাবিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। কতক্ষণ বিক্ষোভ করবেন? আর কি বলবেন, কি বার্তা দেবেন? আর বলি, উঁচু স্থানে মানুষকে নিচে স্থানে মানুষকে দিলে আমাদের ড্রেন, রাস্তা, লাইট, পানীয় জল নিকাশি ব্যবস্থা হবে না। উঁচু লেভেল আছে বলে উঁচু লোক খাচ্ছে, উঁচু লেভেলের লোক পেলে নিচু স্থানের লোক সিকান্দাবাদ ছেলে হাত চলাচ্ছিল ডাল হাতটা, তার ভাবিনি যে কোথায় হাত পাবো। সিকান্দাবাদ ছেলেটা কি চাইছেন, কি চাইছেন? আমাদের তুমি দেবে চাই, অপরদিকে এদিনও 19 নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন খানকে বদলির দাবিতে এলাকাবাসীরা মিছিল করে। অবরুদ্ধ করছি, আমরা শাহাবুদ্দিন খানকে চাই না, প্রার্থী হিসাবে সমীর ভাইকে চাই আমরা। কারণটা হচ্ছে শাহাবুদ্দিন খান একজন খুনি। আমার স্বামীকে শাহাবুদ্দিন খান লোক দ্বারা মুন্না আর রাজু দ্বারা আমার স্বামীকে খুন করেছে। শাহাবুদ্দিনের তোলাবাজি, শাহাবুদ্দিন খান কি করেছে, ওই বাঁকার নিচে ভেসে জায়গাগুলো সব বিক্রি করেছে। বিক্রি করে আমার স্বামী ওই আমার স্বামীকে একজন পুরনো টিএমসির নেতা, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, লোক দিয়ে হত্যা করেছে। এরপরে বলেছে যদি টিকিট পেয়ে যায় তাহলে গোটা মা বোনকে সবাইকে বিধবা করবে, আমার ছেলেকে মারবে। এই জন্য আমার শাহাবুদ্দিন খানকে আর চাই না, গোটা মহল্লাবাসীকে বলেছে মারবো, আমরা আমার স্বামী হাতে চাই না। একভাবে করবো যতক্ষণ প্রার্থী চেঞ্জ হবে, একভাবে করবো। সে একজন প্রার্থী হয়ে এখন টিকিট পেয়ে পলায়ন করেছে, কেন করেছে? লক্ষ
বিক্ষোভে আছে, যে কি হবে কি হবে, ও থাকলে খুব ভয়, হ্যাঁ, যে ছেলের যান চলে যাবে, হ্যাঁ, একজনের যান চলে গেছে, আর আমরা এই তপন খানকে আমরা চাই না, সাহাবুদ্দিন খানকে চাই না, আমরা আমার সমীর ভাইকে চাই, না আন্দোলন করেছি, আরো চালিয়ে যাচ্ছি, যে আমরা বদলাতে চাই, যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ আমরা বিক্ষোভ ছাড়ব না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।